হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 8 এর 8.2.1 যে অ্যাক্টিভিটিস আছে, এটার যে কবিতাটা আছে সেটা পড়বো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। প্রথম ইনস্ট্রাকশনটা দেখবে, এখানে বলছে লেটস রিড দ্য পোয়েম। এই পোয়েমটা আমাদেরকে পড়তে বলছে, অ্যান এক্সপ্লোর হাউ আ পোয়েট uses his imaginations to write a poem. কবি কিভাবে কল্পনা করে, poet uses imagination, কল্পনা ব্যবহার করে তিনি কিভাবে কবিতা লিখেছেন এটা আমরা দেখব। তো ইফ আই, কবিতার নাম ইফ আই হ্যাড বাট টু লিটল থিংস, যেটা আমরা জানি যে আমার যদি ছোট দুটি ডানা থাকত, তাহলে এন্ড উই ওয়ার আ লিটল ফেদারি বার্ড, ফেদারি বার্ড, আর যদি আমি ছোট হালকা পাখি হতাম, এন্ড টু ইউ আই উড ফ্লাই মাই ডিয়ার, আমি তোমার কাছে উড়ে যেতাম, বাট থটস লাইক দিজ আর আইডল থিংস, কিন্তু এমন চিন্তা হচ্ছে অলস চিন্তা, এন্ড আই স্টে হিয়ার, আমি এখানেই থাকি, অ্যান্ড বাট ইন মাই স্লিপ টু ইউ আই স্লিপ, কিন্তু বাট ইন মাই স্লিপ, ঘুমের ঘরে আমি টু ইউ আই ফ্লাই, আমি উড়ে যাই, আই এম অলওয়েজ উইথ ইউ ইন মাই স্লিপ, ঘুমে আমি সর্বদা তোমার সাথেই থাকি, আই দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন, পৃথিবী তখন পুরোটাই কারো নিজের, মানে নিজের মতো মনে হয়, অ্যান্ড দেন ওয়ান উইকস অ্যান্ড হোয়ার এম আই, এরপরে জাগরণ আর আমি কোথায়, জাগ্রত হয়ে দেখি যে আমি কোথায়, হোয়ার আই, হোয়ার এম আই, অ্যান্ড অল অ্যালোন, একেবারেই বড্ড একা। এই কবিতাটা মূলত লিখেছে স্যামুয়েল টেইলর কলরিজ। তো এখানে কিছু কোশ্চেন আছে, প্রথম কোশ্চেন হচ্ছে হ্যাভ ইউ ফাউন্ড এনি ইমেজারি ক্যারেক্টার ইন দ্য পোয়েম, তুমি কি এই কবিতাতে কোনো ইমেজারি ক্যারেক্টার পেয়েছ, ইফ ইয়েস হোয়াট ইজ দ্যাট, সেটা কি, ইয়েস আই ফাউন্ড ইমেজারি ক্যারেক্টার ইন দ্য ফলোয়িং পোয়েম, হেয়ার দ্য পোয়েট ইমেজিনড হিমসেলফ অ্যাজ আ লিটল ফেদারি বার্ড, কবি কিন্তু এখানে নিজেকে লিটল ফেদারি বার্ডের সাথে তুলনা করেছে, অ্যান্ড টু লিটল উইংস, যেটা দুইটা ছোট ডানা বা পাখনা থাকবে, দ্য পোয়েট ইমেজেস হেভিং উইংস লাইক ইট, এবং কবি কিন্তু ইমেজিন করেছে, কল্পনা করেছে যে তার এরকম দুটি পাখনা। পরের প্রশ্ন, হোয়াট উড দ্য পোয়েট ডু ইন হিজ ইমেজিনেশন, কবি তার ইমেজিনেশনে কি করেছিলেন, ইন হিজ ইমেজিনেশন দ্য পোয়েট ওয়ান্টস টু ফ্লাই, বা কি করতে চাইছিলেন, ওয়ান্টস টু ফ্লাই ইন হিজ ইমেজিনেশন দ্য পোয়েট ওয়ান্টস টু ফ্লাই টু সামওয়ান ডিয়ার, তার প্রিয় কারো কাছে তিনি উড়ে যেতে চেয়েছিলেন, হেভিং টু লিটল উইংস লাইক বার্ড, লিটল দুইটা উইংস থাকবে, পাখনা থাকবে পাখির মতো। পরের কোশ্চেন, হোয়াট ডু দ্য ওয়ার্ড স্লিপ অ্যান্ড ওক ইন দ্য পোয়েম সিম্বলাইজ, এই যে কবিতা হোপ কবিতাটি, এই কবিতার মধ্যে স্লিপ এবং ওক কি সিম্বলাইজ করে, দ্য ওয়ার্ড সিম্বলাইজেস কন্ট্রাস্ট বিটুইন দ্য রিয়েলম অফ ড্রিমস অ্যান্ড রিয়েলিটি, এই শব্দগুলো স্বপ্নের রাজ্য এবং বাস্তবতার মধ্যে একটি বৈপরীত্য প্রতীক, ইন স্লিপ দ্য পোয়েট ফিলস আ কানেকশন অ্যান্ড প্রক্সিমিটি টু হিয়ার ওয়ান, ঘুমের মধ্যে কবি প্রিয়জনের সাথে একটি সংযোগ এবং নৈকট্য অনুভব করেন, সাজেস্টিং আ লংগিং ফুলফিল্ড ইন হার ড্রিম, যা স্বপ্নে একটি আকাঙ্ক্ষা পূরণ করার ইঙ্গিত দেয়, and but oak symbolizes the reality setting, kintu jege uthe oak ta hocche jege uthar pratik, and the poet is left feeling alone, ar kobi eka hoye porechen. Do you think the uses of imagery help the readers to understand the poet's imaginations, tumi ki mone koro upomar byabohar pathoker পাঠকদের কবির কল্পনাকে বুঝতে সহায়তা করে, ইয়েস দ্য উইংস অ্যান্ড বিং আ বার্ড, পাখনা
বা ডানা, পাখির মতো ডানা, ক্রিয়েট আ ক্লিয়ার পিকচার্স অব দ্য পোয়েট ইমাজিনেশনস। এটা কবির স্পষ্ট কল্পনা প্রকাশ করে। ইটস লাইক ইউ ক্যান সি হোয়াটস হি ইজ ড্রিমিং অ্যাবাউট বা হি ওয়াজ ড্রিমিং অ্যাবাউট, যেন দেখতেই পাচ্ছেন তিনি কি স্বপ্ন দেখছেন দেখেছেন। ওকে, পরবর্তী কন্টেন্ট 8.2.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।